আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস্কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের পাখি ডিম পাড়ার পরে দেখা যায় যে বাচ্চা ফুটলে পরে একটা বাচ্চা আগে ফুটে আর একটা বাচ্চা পরে ফুটে, তো 4-5টা ডিম পারলে বা 6-7টা ডিম পারলে আগের বাচ্চাগুলো বড় হয়, পরের বাচ্চাগুলো পরে ফুটে, তো পরে বড় হওয়ার কারণে সেগুলো কিন্তু সরে থাকে, তো বড় বাচ্চাদের জন্য তারা খাবার পায় না। তো সব বাচ্চাগুলোকে কীভাবে একই সমানভাবে বড় হয় এবং একই সমানভাবে খাবার পায় এই জিনিসটা আপনাদেরকে জানাবো। তাহলে উপকার হবে কি আপনার, যে বাচ্চাগুলো আগে হয় সে বাচ্চাগুলো বড় হয়ে যায়, যে পরের বাচ্চাগুলো হওয়ার কারণে ওইগুলো খাবার পায় না, মারা যায়। তো এই জন্য কিছু কৌশল আপনাকে জানাবো, এটি আপনার কাজে লাগবে। তো অবশ্যই এখানে যেন আপনার একের অধিক পাখি হয়, আপনার যদি এক জোড়া পাখি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কৌশলটা কাজে লাগাতে পারবেন না। যদি আপনার 4-5 জোড়া পাখি হয় বা কলোনি হয় সেক্ষেত্রে আপনার উপকারে আসবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আমি যে বললাম যে আপনার যদি এক জোড়ো বেশি পাখি হয় সেক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবেন। যেরকম আপনার যদি 4 জোড়া পাখি হয়, 4 জোড়া পাখি কিন্তু আপনি একসাথে ডিম বাচ্চা করে না, যদিও আপনি একসাথেই সবগুলোকে বিড়ে দেন, তারপর দেখবেন যে কোনোটা 5 দিন আগে ডিম পারছে, কোনোটা 5 দিন পরের পারছে, কোনোটা 1 সপ্তাহ বা 15 দিন গ্যাপ হবে। তো আপনি যখন এই 4 জোড়া পাখির বাচ্চা যখন হাঁড়িতে থাকবে, তখন আপনি চেষ্টা করবেন যে আপনার ওই হাঁড়িগুলোর ভিতরে যে বাচ্চাগুলো শেষে আগে ফুটছে এবং যে বাচ্চাগুলো পরে ফুটছে ছোটোগুলো, তো ওই ছোটো বাচ্চাটা আপনার অন্য যে হাঁড়ির বাচ্চার সাথে বয়সে মিলে যাবে। আপনি চেষ্টা করবেন ওই একই সাইজের হাঁড়ির বাচ্চার সাথে এই বাচ্চা রাখার, তাহলে দেখবেন যে এই বাচ্চাগুলো একই সমান হওয়ার কারণে সমানভাবে খাবার পাবে। আবার যদি দেখেন যে এই হাঁড়িতে 5টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চা বড় হয়ে গেছে আর 2টা বাচ্চা ছোটো রয়েছে, তো এই বড় বাচ্চার সাথে অন্য হাঁড়ির বয়সের যে সাইজের বা একই সমানের যে বাচ্চাগুলো আছে ওই হাঁড়িতে যদি দিয়ে দেন, তাহলে দেখবেন যে ওই হাঁড়ির সাথে ওই বাচ্চাগুলো থাকলে সমানভাবে খাবার পাবে, সমানভাবে বেড়ে উঠবে। এক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, ওই যে বাচ্চাগুলো আপনার ছোটো থাকবে, এই বাচ্চাগুলো আপনাদের না খায় মারা যেত বড় বাচ্চাদের ভিড়ে, বড় বাচ্চারা মা খাতে গেলে তার মুখের সামনে বসে থাকে, ছোটো বাচ্চাগুলো নিচে পড়ে থাকে, এই জিনিসটার কারণে ছোটো বাচ্চাগুলো মারা যায়, এটা হবে না। তো এই জিনিসটা আপনার কাজে লাগবে। আর একটা বুদ্ধি আছে, যারা এক জোড়া পাখি পালন করেন তাদের হয়তো একটা রিস্ক হয়ে যায়, তারপর যদি আপনারা করতে পারেন তো ভালো, আর যদি রিস্ক মনে করেন তাহলে করার দরকার নেই। সেটা হলো যে পাখি কিন্তু একদিন পর পর ডিম পারে, আবার ফোটার সময় কিন্তু একদিন 2 দিন পর পর ফুটে। তো এই জন্য আপনার আগে যে আপনার পাখি যে পাখি জানেন যে 4টা 5টা বা 6টা ডিম পারবে, তো ওই পাখি প্রথম যে ডিমগুলো পারবে ওইখান থেকে আপনি ডিমগুলো 2-3টা ডিম সরায় রাখবেন। তারপর যখন পাখি 4 নম্বর 5 নম্বর বা 6 নম্বর ডিম পারবে, তখন আপনি এই ডিমগুলো আবার ওই হাঁড়িতে দিয়ে দিবেন। তাহলে হবে কি, এই হাঁড়ি এই বাচ্চা এই ডিমগুলো কিন্তু একই সময় তা পাবে, এক সময় বড় হবে, কিন্তু আগে থেকে ওই প্রথম ডিম হাঁড়িতে থাকার কারণে, প্রথম থেকে তা দেওয়ার কারণে কিন্তু এই বাচ্চাগুলো আগে ফুটে, কিন্তু একই সময় তা দিলে কিন্তু বাচ্চাগুলো একই সময় ফুটবে। তো এক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করা লাগবে, যে আপনার এই ডিমগুলো যখন সরাবেন তখন পাখি ভয় পেতে পারে, দ্বিতীয়ত আপনার ডিম ডিম সরানোর সময় ডিম ভেঙে যেতে পারে, তৃতীয়ত আপনার এই ডিম সরানোর কারণে পাখি তা নাও দিতে পারে। তো এই জন্য আপনি প্রথমবার যে পাখি ডিম পারবে সে পাখির সাথে এরকম করবেন না। আপনার যে পাখি দেখবেন যে কয়েকবার ডিম বাচ্চা করছে, আপনার এই পাখি আপনাকে ভয় কম পায় বা ডিম সরায় রাখলে আপনার ভয় নেই, আপনার কনফিডেন্স আছে যে পরবর্তীতে আবার 2 দিন পরে, এই 2 দিন আগে ডিমটা সরাইলাম, 2 দিন পরে আবার এই ডিম দিলে ডিমে তা দিবে, এরকম যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি দিবেন। আর যদি যে পাখি ভয় বেশি পায় বা উনি বিষয়ে তা দেয় না, সেই পাখির ক্ষেত্রে এরকম করবেন না। তো এটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতার উপরে, যদি আপনি মনে করেন বিষয়টা রিস্কি তাহলে অ্যাভয়েড করবেন, আর যদি সম্ভব হয় তাহলে একটু ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ভালো একটা কৌশল জানাতে পারলাম, টিপস দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।